গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে মেহেরপুরের গাংনি মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবে অংশগ্রহণ করে শিক্ষার্থী ও শিক্ষকেরা। 23টি স্টল সাজানো হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী 111 রকমের বাহারি ও মুখরোচক পিঠাতে। ডিগ্রি মেয়েদেরকে দিয়ে আমরা পিঠামেলার আয়োজন করেছি এবং আমাদের এখানে যে স্টলগুলি আছে, স্টলে সমস্ত পিঠা ছাত্রীরা তাদের নিজ নিজ গ্রাম থেকে নিজ নিজ ঐতিহ্য থেকে সংগ্রহণ করেছে এবং তারা নিয়ে এসেছে। আমাদের এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পিঠাগুলির সাথে তারা মোটেই পরিচিত না, তারা এর স্বাদ জানে না, তারা এর নাম জানে না। তাই আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে পিঠাগুলোর স্বাদ জানানো, তাদের নাম জানানো,